नदी ड्रेजिंग एर पाशापाशी बृष्टिर पानी ओ जलाधार संरक्षणेर माध्यमे भविष्यत प्रजन्मेर जन्य देशेर पानी सम्पद रक्षार ओपर गुरुत्व आरोप करलेन प्रधानमंत्री शेख हासिना। विश्व पानी दिवस उपलक्षे सोमवार राजधानीते आयोजित अनुष्ठाने प्रधानमंत्री बलेन, पानीर अपचय ओ दूषण रोध करे एई अमूल्य सम्पदके रक्षा करते हबे। मोहम्मद शामीमेर प्रतिबেদন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজধানীতে 1990 সালে 130টির বিপরীতে 2020 সালে 800টি গভীর নলকূপ দিয়ে সুপেয় পানি উত্তোলন করা হচ্ছে, ফলে পানির স্তর 22 মিটার থেকে 74 মিটার নিচে নেমে গেছে। এশিয়ান ওয়াটার ডেভেলপমেন্ট আউটলুক এর 2016 সালের প্রতিবেদন অনুসারে এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে 48টি দেশের মধ্যে সবচেয়ে বেশি নদী দূষণ হচ্ছে বাংলাদেশে। বিশ্ব পানি দিবস 2022 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পানি সম্পদ রক্ষা করেই দেশকে এগিয়ে নিতে হবে। যখনই কোনো নগরায়ণ পরিকল্পনা নেওয়া হবে বা কোনো ভবন নির্মাণ বা বাসস্থান নির্মাণ বা যেটাই আমরা নির্মাণ করি না কেন, সব ক্ষেত্রেই আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ করা, আর একটা হচ্ছে জলাধার থাকা, পানির অপচয়টা বন্ধ করতে হবে। সেটা নির্মাণ কাজেই হোক, গৃহস্থালী কাজেই হোক, বা সেই গাড়ি ধোয়ার কাজেই হোক, যে কাজেই হোক, লন্ড্রি ব্যবহার হোক, সব ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে যে এই পানি সম্পদ অপচয় করলে কোনো সম্পদই থাকে না শেষ পর্যন্ত। প্রধানমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর পাশাপাশি জলাধার ও বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। এছাড়া নদী ড্রেজিং এর মাধ্যমে বন্যা মোকাবেলার পাশাপাশি পানি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশে যত নদী, নালা, খাল, বিল, হাওর বাওর এবং আমাদের বিশেষ করে ছোট ছোট জলাধারগুলি, সেগুলি সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। অর্থাৎ বর্ষাকালের পানি এবং বৃষ্টির পানি সংরক্ষণ করা, এই পদক্ষেপটা আমাদের সবসময় নিতে হবে। তাহলে আমাদের ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমে যাবে। আমাদের বাংলাদেশের নিচে বিশাল শিলা আছে, তার নিচে আরও বিশাল পানির স্তর আছে এবং এটাই কিন্তু আমাদের রক্ষা করছে। কাজে সেখানে যদি আমরা বেশি পানি ব্যবহার করে ফেলি ভূগর্ভস্থ, তাহলে কিন্তু আমাদের ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও বেশি দেখা দেবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরিতে পানি অপচয় রোধ করতে সকলকে সচেতন থাকার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানির অপর নাম জীবন, কাজে পানি সম্পদকে রক্ষা করা। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।